হ্যালো গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন দিনে নতুন রান্না নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে যে রেসিপিটা করব, এটা বেশিরভাগই সবারই মানে মোটামুটি জানা আছে, বিভিন্ন নামে এই রেসিপিটা পাওয়া যায় এবং এটি জল খাওয়ার থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বুড়োদের সবারই খুব ফেভারিট একটা রেসিপি। আর আমাদের বাড়িতে পাউরুটি বেঁচে থাকলে এই রেসিপিটা মোটামুটি হবেই, তো স্কুল কলেজে সবাই এই রেসিপিটা নিয়ে। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পাউরুটির পোলাও। জন্য আমি নিয়েছি 4 পিস পাউরুটি, মানে হোল উইট ব্রেড। এটা আপনি যে কোনো পাউরুটি নিতে পারেন। আমি পাউরুটির সাইডগুলো এইভাবে করে কেটে নেব, যাতে সাইডগুলো অনেকেই খেতে চায় না, তো এইগুলোকে কেটে নিয়ে আমি রেখে দেব। এগুলো পরে ব্রেড ক্রাম্পসের সময় অনেক কাজে লাগে। পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে এবার আমি ছোটো ছোটো পিস করে পাউরুটিটাকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে করে কেটে নিতে হবে যাতে পাউরুটির পিসগুলো সবকটা ইভেন থাকে, আন ইভেন না হয়ে যায়। দিয়ে কড়াই গরম বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর জায়গায় আপনি যে কোনো তেল বা বাটার ব্যবহার করতে পারেন। গরম হয়ে গেছে তো এখানে আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, আমার কাছে কালো সর্ষে নেই বলে। কিন্তু কালো সর্ষে এটা হয়ে যাবে যদি তেলটা বেশি গরম থাকে, তাহলে সর্ষেটা কালো হয়ে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পেঁয়াজ কুচি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার সর্ষের সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম করে নেড়েচেড়ে করে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি 1/2 টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে টমেটোটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। টমেটোটা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি। এটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখানে 1 চামচ মতো আমি রোস্টেড ধনে জুড়ে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে খাবারের রঙটা অনেকটা সুন্দর হবে। পেঁয়াজ টমেটোর সাথে হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকম করে ভাজা ভাজা করে মিশিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, তো এখানে আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে এমনি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার সাথে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙটা মিশে যায়। মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাউরুটিতে দিয়ে দিচ্ছি যেই পাউরুটিগুলোকে আমি টুকরো করে রেখে দিয়েছিলাম। পুরো পাউরুটির টুকরোটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পাউরুটির গায়ে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এবং টেস্টটা আরও সুন্দর আসে। তো ব্রেডের সাথে মশলাগুলো মিশে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসল রেসিপিতে গোলমরিচের গুঁড়োর ব্যবহার নেই, লঙ্কার গুঁড়ো ব্যবহার আছে, আপনি লঙ্কার গুঁড়ো দিতে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিতে ফ্লেভারটা ভালো আসে এবং গন্ধটাও খুব ভালো হয়। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু পরিমাণে বাটার, কারণ বাটারের ফ্লেভারটা পাউরুটির সাথে ভালো যায়, তাই আমি এটা অ্যাড করেছি। আপনি ইচ্ছে হলে নাও করতে পারেন। বাটারটাকে পাউরুটি মশলা সবের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণটার মধ্যে বাটারের গন্ধটা ভালোভাবে ঢুকে যায় আর ফ্লেভারটা আরও ভালো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি। ইডলি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাউরুটি পোলাও। ঠিক আছে, আমাদের আজকের রেসিপি পাউরুটির পোলাও। তো এবার আমি এটাকে টেস্ট করে দেখছি এটা কতটা ভালো হয়েছে। এটা জাস্ট ইয়ামি হয়েছে। এটা বাচ্চাদের আপনি ইজিলি খাওয়াতে পারেন, এর সাথে একটুখানি অ্যাড করতে পারেন সবজি। এরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।